চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমি এখন স্নান করে এলাম, আর পুজো দেবো এবার। আমি একটুখানি ফ্রেশ হয়ে নিই, চুল টুলে আঁচড়ে নিই, তারপরে পুজো দিতে যাবো, সঙ্গে থাকো। আর প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো সবাই, প্লিজ। আজকে জানো তো বহু কাজ আছে, অনেক অনেক কাজ আছে। কারণ কি, আজকে আমাদের মাঠে কিছু একটা কাজ আছে, তাই জন্য অনেকগুলো লোক হয়েছে। তো সে তারা এখানে আমাদের বাড়িতে ভাত খাবে, তো সেই জন্য অনেক কাজ আছে, রান্না টান্নার ব্যাপার আছে। তো সেই জন্য আমি একবারে স্নান টান করে রেডি হয়ে নিলাম, তোমাদের সাথে একটু দেখা করে নিলাম, গল্প করে নিলাম। তো তারপরে রান্না করবো, একটু ব্যস্ত হয়ে করবো, আবার কখন আসবো সে জানে, দেখা করছি তোমাদের সাথে। সেই জন্য বলতাম একটু তুলছিলাম আসলে নি, একেবারে পুজো টুজো সেরে তারপর আবার আসতে হচ্ছে। আমি শেষ হয়ে গেছি, এবার পুজো দেবো, দিয়ে আমি রান্না করে নেবো। ঠিক আছে, আমি পুজোটা দিয়ে দিই, পরে তোমাদের সাথে। দেখো তোমরা, আমি চলে এসেছি বিকালে, আমাদের এখানে একটা গোষ্ঠীর মিটিং হচ্ছে। আমি তোমাদের সঙ্গে আর সকালের পর কিছু শেয়ার করতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম, তো তাই জন্য চলে এসেছি। আমাদের মাঠের ধারে একটা মন্দির আছে না, ওখানে আমাদের মিটিং হয়, তো সেখানেই মিটিং হচ্ছে সব। ওই যে মেয়েগুলো এসছে, গোষ্ঠীর মেয়েগুলো, আমার ফ্রেন্ড সব। কী বলো তো, ওরা জানেও না যে আমি ভিডিও করছি বলে, ওরা জানছে যে আমি ফটো তুলছি, সেই জন্য পোস্ট দিয়ে সবাই দেখো চুপ করে বসে আছে যে আমি ফটো তুলছি, যে যার পজিশন নিয়ে বসে আছে। খুব মজা হলো, অনেক দিন পর এই মিটিংটা হলো, তো মজা হলো খুব। একটা কালারফুল পোকা, সেটা দেখতে পেয়ে আমরা ওইটাকে ভিডিও করতে ছুটছি, ও ছুটছে, আমরাও তার পেছনে পেছনে ছুটছি ভিডিও করতে। খুব সুন্দর দেখতে দেখো পোকাটা। মিটিং এবার শেষ হয়ে গেছে, আমি তোমাদের এই চারপাশের সিনারিটা একটু একটু দিয়ে দেখাবো, তারপরে মন্দিরটা দেখাবো, ঠাকুরটা দেখাবো, সব কিছু দেখাবো। দেখো কত সুন্দর সিনারি, সব ফ্রিতে দেখতে পাবে তোমরা, এত সুন্দর সিনারি, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তো তোমরা ফ্রিতে দেখতে পাবে যদি চলে আসো আমাদের বাড়ি। চলো, এটা একটা দিঘি, তো দিঘির পাটটা এভাবে বাঁধা হয়েছে। দিঘিটা প্রচুর পানাতে ভর্তি ছিল, এবছরই এটা জিসিপি দিয়ে পুরো কাটিয়ে এই পাড়গুলোকে বেঁধে দিয়েছে, দারুণ ব্যাপার। আর পুরো সিঁড়ি করেছে গঙ্গার ঘাটের মতন, দেখো কত সুন্দর দেখতে। আমার তো ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আমি এইসব ভিডিও ফটো তুলছি শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদেরকে দেখাবো বলে, তোমাদের সাথে শেয়ার করব বলে। কারণ এখানে এখানের বউ আমি, গ্রামের বউ আমি, এখানে এই ফটো তোলা ভিডিও তোলাটা সবাই ভালোভাবে নিচ্ছে না, তাও আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে। দেখো পুরো দিঘিটা কত বড়, এখনও জল ভর্তি হয়নি, এই সবে মাত্র কাটানো হয়েছে, আর এরকমভাবে সিঁড়ি বানিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর জল ভর্তি হলে বোধ হয় আরও ভালো লাগবে দেখতে। অনেক কিছু তোমাদের দেখাবো, দেখো আর এখানে আসলে আর একদমই বাড়ি যেতে ইচ্ছে করে না, দেখো কত সুন্দর দেখতে লাগছে। আস্তে সব কিছু গ্রামের প্রাকৃতিক দৃশ্য তোমাদের সাথে শেয়ার করবো, প্লিজ আমার পরিবারে জয়েন করো তোমরা, আর আমাকে সাপোর্ট করো প্লিজ প্লিজ। জল ভর্তি হলে, সিঁড়ি পর্যন্ত জল হয়ে গেলে কত সুন্দর লাগবে। আর এটা হচ্ছে আমার একটা ছোট্ট ননদ, আর এর সাথেই আমি আজকে এসেছি এখানে মিটিংয়ে, কাকিমারাও আসে, তো আজকে আমি এর সাথে এসেছি এখানে মিটিংয়ে।
ননদ এই ভিডিওটা করছে এখন, আর আমি আর আমার দলের সদস্য একটুখানি গল্প করছি। অনেক দিন পর দেখা হলো, তাই জন্য একটুখানি গল্প করে নিচ্ছি, আর ও এখন এই ফাঁকেতে ভিডিওটা করে নিচ্ছে। দেখো কি সুন্দর, এখানে বসে থাকলে না সত্যি বাড়ি যেতে ইচ্ছে করে না। অনেক দিন পর আমি এই মন্দিরটাতে গেছি, আর মন্দিরটা তোমাদের দেখাবো, অবশ্যই খুব ভালো লাগবে, দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, কিন্তু একটা জিনিসও মিস করো না, সত্যি বলছি, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, একটা জিনিসও মিস করো না, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা, প্রত্যেকটা সিনারি আলাদা আলাদা। আরও সব দেখাবো, এখান থেকে উঠে যাই, উঠে যেয়ে দেখাচ্ছি, চলো। পরে আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখো আমরা পোজ মেরে কেমন সিঁড়িতে উঠছি, যেমন সিনেমায় হয়। বাবা একটুখানি চেষ্টা করছিলাম আর কি, তো শখ তো সবারই যাই, তো জন্য আমাদেরও শখ গেলে ওইভাবে উঠে আসছি, জানি না কেমন হয়েছে। যাই হোক, আমরা এটাকে মানে কি বলবো, এটাকে মানে পাহাড় মনে করছি না, কখনো কখনো সমুদ্র মনে করছি, অনেক কিছুই মনে করছি মনে মনে, তো সেভাবেই আমরা উঠে আসছি, গরিব মানুষ তো, তো এটাকেই আমরা অনেক কিছু ভেবে নিতে হয় আর কি, বেড়াতে তো যেতে পারছি না, তাই জন্য এটাকে আমরা অনেক কিছু ভেবে নিচ্ছি, কখনো কখনো মালদ্বীপ ভেবে নিচ্ছি। আমি এখন উঠে চলে এসেছি, আর এটা আমাদের স্টেজ, এখানেই সব আমাদের যাত্রা বলো, ফাংশন বলো, সমস্ত কিছু হয়, আর এই মন্দিরের পুজো হয় পৌষ মাসের সংক্রান্তিতে, তিন দিন মেলা হয়, তো সেই সময় যা অনুষ্ঠান হয় এই স্টেজটার উপরেই হয়। এখানে একটা বড় বট গাছ আছে, পুরো সিনারিটা দেখো, আর এটা হচ্ছে রান্নার রুম, এখানে রান্না করে রাখা হয়, ভোগ খাওয়ানো হয় ওই দিন পয়লার দিন। আর এই তো এই গাছপালা সব দেখো, ফুল গাছ আছে অনেক কিছু, তো যাচ্ছি এখন মন্দিরের দিকে, এগোচ্ছি, দেখতে থাকো, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এইটা হচ্ছে রথ, তো এগুলো না মানে যাদের মানসিক থাকে তারা এগুলো করে দিয়ে যায়, তো নাম খোদাই করা আছে কারা করেছে। যে বা যারা এইটা করে দিয়েছে মানসিক ছিল তাদের নাম খোদাই করা আছে এখানে, এরকম প্রত্যেকেরই নাম থাকা, এইগুলো পাথর দিয়ে বানানো হয়েছে, খুব সুন্দর একটা হ্রদ দেখলাম আমরা, আর একটা এরকম গাছ আছে, দেখো সিনারিগুলো শুধু দেখো এত সুন্দর দেখতে, কী বলবো, এগুলোও আছে সব ঘোড়া। হচ্ছে একটা অরজিনাল ঘোড়া দাঁড়িয়ে আছে, খুব সুন্দর হয়েছে, মাঝে মাঝে কালার করে দেয় তো, তাই জন্য আরও বেশ সুন্দর লাগে। দেখো প্রত্যেকের নামই কিন্তু খোদাই করা আছে, যারা যারাই দিয়েছে এগুলো তাদের নামই কিন্তু খোদাই করা আছে, দেখো সুন্দর দেখতে একদম, এই মনে হচ্ছে কালার করেছে নতুন, দারুণ দেখতে লাগছে। আর এখানে মানসিক শোধ হয়েছে আজকে, বলি হয়েছে, তাই জন্য আর এখানে মাঝে মাঝে এরকম বলি হয় দেয়, যাদের মানসিক থাকে তারাই দিয়ে যায়, তো সেরকম পুজো হয়েছে, প্রত্যেক দিনই পুজো হয়, প্রত্যেক দিন নিত্যসেবা হয়, তো আমরা আসি পূর্ণিমার দিন পুজো দিতে এখানে, প্রতি পূর্ণিমাতেই আমি পুজো দিতে আসি, তো আমি শেয়ার করি না কিছু, কারণ অনেক আঙ্গুরের নাতির মনে হয় ওই জন্য আজকে শোধ করতে এসেছিলো, এইগুলো রং ফং করে দিয়েছে। এই ঠাকুরটা না খুব শান্ত ঠাকুর, খুব বাচ্চাদেরকে ভালোবাসে, এই যে আমার ননদ চেপে আছে ঘোড়ার উপরে, আর এটা হলো রাধারানী তোলা, এখানে হচ্ছে নাম বসে ওই দিন, ওই সংক্রান্তির দিন এখানে নাম হতে থাকে, আর ওখানে মেলা হতে থাকে, পুরো চত্বরটা দোকানে ভরা থাকে, খুব সুন্দর হয়, আমাদের বাড়ি থেকে একদম কাছে, একদম কাছে, তো এখানেই হয়। আর আমি চলে যাচ্ছি মন্দিরের ভেতরে, তো দেখাচ্ছি, আর এইটা এই ঠাকুরটা হচ্ছে কোনো মানে রুমের ভেতরে থাকবে না, ও গাছতলাতে এইভাবে ফাঁকাতে থাকতে ভালোবাসে, তাই জন্য এইভাবেই করা আছে, আর এই গাছটার তলাতে এই ঠাকুরটা থাকে, যে যার মানসিক ছিল তারা শোধ করেছে, দেখো সব কিছু দিয়েছে, প্রত্যেক দিন পুজো হয় এটা, প্রত্যেক দিন খুব জাগ্রত, তোমার প্রণাম করে নাও, যারা যারা দেখছো তারা প্লিজ প্রণাম করে নাও, মনের মনে মনের কামনা জানাও, মনস্কামনা পূর্ণ হবে, অবশ্যই হবে। আর এই পাশে দেখো এই মাটির ঘোড়াগুলো, ওই বড় দুটো ঘোড়া আমি দিয়েছি, তো এই আমার মানসিক ছিল দুটো ঘোড়া, দু জোড়া ঢাক আর জোড়া ঘোড়া, তো আমি দিয়েছি ওই দুটো ঘোড়া আর জোড়া ঢাক বাজিয়ে এসে পুজো দিয়েছিলাম এখানে,
তো ওই দুটো ঘোড়া দিয়েছিলাম, ওই মানে যখন পুজো হয় মেলা হয় তখনই দিয়েছিলাম। কেন তো বন্ধুরা, এই ঠাকুরের পুজোটা না পুরোপুরিভাবে নির্ভর করে দানের উপরে, এত দান পড়ে তো দানের উপরে এই মেলাটা চলে তিন দিন। আর পয়লার দিন এখানে খিচুড়ি ভোগ খাওয়া হয়, খিচুড়ি ভোগ খেতে মানে আমাদের গ্রাম তো আসবেই, তো পাশাপাশি গ্রামের লোকেরাও এখানে আসে, যে আসে সেই বাসে সেই খায়, তো কোনো ব্যাপার না, দারুণ মেলাটা হয়। আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যদি আমার ফ্যামিলিতে তোমরা জয়েন করো, তোমার পরিবারের সবাইকে আসার অনুরোধ রইল। আর এইখানে উনুনগুলো হচ্ছে বাবার ভোগ রান্না হয়, ক্ষীর ভোগ, তো যাদের যাদের মানসিক থাকে তারা ওখানে ভোগ দেয়, তো সেই জন্য ওই চালাটা করা হয়েছে, ওই উনুন করা হয়েছে। দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই একটা গাছ কৃষ্ণচূড়া গাছ ওখানেই আছে, খুব সুন্দর ফুল, ওইগুলোই আমি তোমাদের কাছে শেয়ার করলাম আজকে, খুব সুন্দর জায়গা, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর ভালো লাগলে তো হবে না, শুধু শেয়ার কমেন্ট লাইক করতে কেউ ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, প্লিজ আমার পাশে থাকো, আমার পরিবারের সবাই জয়েন করো। ঠিক আছে বন্ধু, আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, একটা সুন্দর জিনিস শেয়ার করলাম, এবার আমি বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ি যাচ্ছি এর হাত দিয়েই, তো এখন দেখো রাস্তা, রাস্তার পাশে কিন্তু এই ক্যান্ডেলটা আছে, তারপরে ওই দিঘিটা, ওই দিঘিটা ছিল আগের থেকেই, তো ওই দিঘিটা আবার এই রাস্তা, তারপরে এই পাশের দিঘিটা প্রচুর পানায় ভর্তি ছিল, সেটাকে পরিষ্কার করে এরকম করা হয়েছে। ভাবো তো একবার, এধারে জল ওইধারে জল, আর মাঝখানে রাস্তা, কেমন লাগবে বলো তো? আশা করি সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে। আর যখন এই সৌন্দর্য দেখতে পাবো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেবো। আর চলো এবার আমি বাড়ি যাচ্ছি হাঁটতে হাঁটতে, আমি আর আমার নন। চলো এই ভিডিওটা আমি যেতে যেতেই শেষ করবো, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পরিবারে জয়েন করো, আর যারা নতুন আছো তারা আমার পরিবারে অবশ্যই এসো, কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।